না, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? শেষ পর্যন্ত ক্লাবের প্লেয়াররা নিজেদের মধ্যে মারামারি করলো। আমি তো তোমার আগেই কইছিলাম রূপকথা, সাবধান করে দিছিলাম, তখন তো তুমি আমার কথা কানেই তুললা, এখন খেলা সামলাও। আমি একটা জিনিস খবর আমি একেবারে বুঝতেই পারছি না যে শেষ পর্যন্ত ক্লাবের একটা প্র্যাকটিস ম্যাচে প্লেয়াররা নিজেদের মধ্যে মারামারি করবে এতগুলো সাপোর্টারের সামনে। মাঠে আজকে কতগুলো প্রেসের লোক ছিল, ওদের সামনে আমাদের কি ইজ্জতটা কোথায় গিয়ে দাঁড়ালো বলতো? এই যে ডেভিডের সঙ্গে মনজিতের আজকে যে লড়াইটা হলো, এর পেছনে আসল কালপিটটা কি? আসল কালপিট হইল গিয়া বিজন সরকার। বিজন সরকার? আমি তোমার কিছু বিজন প্রথম থেকা ওই ডেভিড উইলিয়ামস আলকাত্রা বইলা টাকা শুনে আলকাত্রা। ডেভিড তখন প্রতিবাদ করেনি? প্রতিবাদ করবো কেমনে, ও তো কিছু জানে আন না, ওরে কিছুই জানে না, ছুটবো কেমনে? ও জানে যে আলকাত্রা মানে হইল কি লাভ, মানে ভালোবাসা। আলকাত্রা মানে যে লাভ মানে ভালোবাসা, এটা ওকে ওকে বোঝালো কি? বিজনই বুঝাইছে আলকাত্রা মানে ওই আলকাত্রা, সেটাই বা বোঝালো কি? এইটা ওরে ওর এক গার্লফ্রেন্ড, তার কাছে আমাকে ক্লাবের ইমেজ কান কি দাঁড়াইলো কোন দিন? দিস ইজ ভেরি ব্যাড। না 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 না, এই বিজনের ক্ষমা চাও। ক্ষমা কে চাও? আমি যাও, আমি দাও চেষ্টা করে দাও, তার যদি আমাকে বলো তো। ওদের মধ্যে এই যে লড়াইটা হলো, লড়াইটা আজকেই হঠাৎ হলো কেন? আজ কি হয়েছে? মনোজি ডেভিডরে আলকাত্রা বলে ডাকতেছে, সে তো জানে না যে ডেভিড আলকাত্রার পুরা মানে বুঝে গেছে। যখনই আলকাত্রা বলে ডাক দিছে, ডেভিড আইয়া মনোজিতের মুখে একখানটাই না খুশি। না বা বেশি বেশি বেশ বেশ রেগে গেছে, মুখে খুশি মানে ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি জানি না তুমি মার করেছো কিনা, আমার কিন্তু ভাই ভীষণ দৃষ্টিকোণ ভুলে গেছে। কি কও দেই? তুমি দেখো ও এসবকে খুশি মারবে, খুশি মারার পরে মনজিতের পক্ষ হয়ে আমাদের এই গুরদীপ হরজিন্দার এরা সমস্ত ডেভিড উপর ঝাঁপিয়ে পড়লো কেন? ওয়াই? এইটাই তো আসল পয়েন্ট। হ্যাঁ ওয়াই, তার মানে তুমি দেখো ওরা তিনজন মিলে একটা প্যাক করেছে, যে কোনো ইস্যুতে নিজেরা সবাই একসঙ্গে মিলে আমাদের সঙ্গে লড়বে। ভাই ও সমস্ত গ্রুপ বাজি ইস্ট বেঙ্গল ক্লাবে চলবে না, নো রন্টু দাসের সমস্ত টলারেট করবে না, দল বাজি আমি ভেঙে দেবো। তুমি একটা কাজ করো তো, কি এক্ষুনি ওই তিনটেকে আমার কাছে পাঠিয়ে দাও এক্ষুনি ইমিডিয়েটলি, তারপরে কালকের মিটিংয়ে দেখা যাবে কত ধানে কত চাল। তুমি ওঠো, তুমি যাও, যাই দল বাজি গ্রুপ বাজি ইস্ট বেঙ্গল ক্লাবে আমি থাকতে। Nothing doing.